পৃথিবীর যে সকল সম্মানিত লোক যারা ছিলেন, বিশেষ করে আম্বিয়ে কেরাম, যে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, তো তারা হালাল রোজগারের জন্য কি কাজ করতেন, এর থেকে আমরা কিছু মাদানী ফল হাসিল করি। যেমন হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি কৃষি কাজ করতেন। ব্যবসা করতেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম ক্ষেত কামারের কাজ করতেন। আর হযরত সাইয়্যিদুনা শুআইব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম পশুর ক্যাশ ও পশম ইত্যাদির মাধ্যমে তিনি নিজের জীবিকা অর্জন করতেন। আর হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম মেষ বেড়া এগুলো তিনি চড়াতেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি ভর্ম তৈরি করতেন, যেগুলো যুদ্ধের মধ্যে কি ব্যবহার হয়, এগুলোর মাধ্যমে তিনি জীবিকার ব্যবস্থা করতেন। আর হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম, যিনের ব্যাপারে আমরা জানি, যিনি পুরো পৃথিবীর বাদশাহী যিনি করেছিলেন, কিন্তু তিনার উপার্জন কী ছিল, তিনি যে আহার করতেন, তিনার উপার্জনের ব্যবস্থা ছিল গাছের পাতা, চাল ইত্যাদি দ্বারা তিনি পাকা চাটাই, মাদুর ও টুকরি ইত্যাদি তৈরি করতেন এবং ওগুলো বিক্রি করে তা দিয়ে তিনি আহার করতেন। এই যে আমরা দেখি আমাদের সম্মানিত নবী আলাইহিম সালাতু ওয়াসালাম, যে তিনাদের উপার্জন অর্থাৎ হালাল রোজগারের জন্য ইনার যে সকল কাজগুলো করতেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা যদি ইনাদেরকে অনুসরণ করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মানিত নবী, তারপর আমরা যদি দেখি সাহাবা একরামদেরকে, যদি আমরা দেখি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম, ওসমান জিন নূরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী মুশকিল কুশা, এভাবে অসংখ্য সাহাবা একরাম দেখা যাচ্ছে যে তিনারা নিজের হাতে কষ্ট করে কাজ করে জীবিকার ব্যবস্থা করতেন হালাল পন্থায়। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার কিতাব সর্বসুদের মধ্যে তিনি একটি ঘটনা লেখেন। এক কিছু বুজুর্গানে তিনি বলেন যে আমরা একবার একটি হজের মধ্যে রওনা হলাম, তো রাস্তায় আমাদের সাথে একজন হজ যাত্রী ছিল, তার ইন্তেকাল হলো। আমরা তাকে এক স্থানীয় এক লোক থেকে একটি কোদাল নিয়ে আমরা তাকে কী করলাম, সেখানে আমরা দাফন করে দিলাম। আচ্ছা, আমাদের যে অন্য মনস্কতার কারণে যে কোদালটি ছিল সেটা কবরের মধ্যে কি আমরা রেখে চলে আসলাম, তো তা বের করার জন্য যখন আমরা মাটি সরালাম, দ্বিতীয়বার যখন আমরা মাটি সরালাম, একটা ভয়ানক দৃশ্য আমরা দেখলাম যে তার হাত পা ওই কোদালের সাথে পেঁচিয়ে আছে। কিছুক্ষণ পরে আমরা দাফন করলাম, কিন্তু এখন তার অবস্থা খুবই করুণ কবরের মধ্যে। আমরা তৎক্ষণাৎ কবর বন্ধ করে তাড়াতাড়ি আমরা সেখান থেকে চলে আসলাম। অতঃপর হজ শেষ করে দেশে ফিরার পর আমরা তার বিধবা স্ত্রীকে তার ব্যাপার আমরা জিজ্ঞাসা করলাম, তার স্ত্রী বলল একদা তার সাথে এক ধনী লোক সফরে রওনা হলো ব্যবসার উদ্দেশ্যে, রাস্তায় সে ওই ধনী লোককে হত্যা করলো, তার মালকে দখল করলো, ওই মাল দিয়ে সে হজ করতে লাগলো, সে এই ধর্মীয় কাজগুলো করতে লাগলো, সে ওই হারাম মাল দিয়ে সে এই সকল কাজগুলো করতে লাগলো।